হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি চলে এসেছি ফুচকা নিয়ে। আর সেই রবিবার দিন আমার ফুচকা খেতে ইচ্ছে করছিলো, সেদিন বর্মশাই ফুচকা নিয়ে আসেনি, নিয়ে এসছে হলো মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন রাতে ফুচকা নিয়ে এসে তার আগে ফোন করে আমাকে অর্ডার দিয়েছে বেগুন পোড়া খাবে, তো আমি সেটারই এ করছিলাম। আর দেখো, ফুচকা খেয়েছি, এত ঝাল দিয়েছে, এত ঝাল দিয়েছে, শ্বশুরমশাই খেয়েছে, শাশুড়িও ওকে খাইয়ে দিলাম, লাস্টে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে রুটি করে ফুচকা নিয়ে বসলাম। ও, ফুচকাটা এত টেস্টি লেগেছিল না বন্ধুরা, মানে না বললে, মানে অনেক দিন অনেক দিন, সেই পুজো থেকে মানে ফুচকা খাই না আমি। আর ফুচকা খেতে তো খুবই ভালোবাসি আমি, বিশেষ করে দই ফুচকা। তো দই ফুচকা আনতে আনতে না পুরো একদম নরম হয়ে যাবে, ওর জন্য ঝাল ফুচকাই নিয়েছিল। আর এদিকে চলে আসলাম আমি বেগুন পোড়া। আজ সোমবার থেকে শুরু করেছি বেগুন পোড়া, তো সোমবার কি বেগুন পোড়া খাই বলো বন্ধুরা, তোমরাই বলো, তোমরা কমেন্টে বলবে তো সোমবার বেগুন পোড়া খাই কি না, কারণ আমার বর্মশাই সোমবার দিনই বেগুন পোড়া করবে। তারপরে আমি অনেক এ করে তারপরে করিনি, তারপরে করলাম মঙ্গলবার দিন রাত্রিবেলা বেগুন পোড়া করলাম। আর দেখো, বেগুন পোড়াটা আমি কীভাবে করি সেটাই তোমাদেরকে আজকে দেখাচ্ছি, শেয়ার করছি। প্রথমে দুটো বেগুনে ভালো করে তেল মেখে নিলাম, আর ছুরি দিয়ে কেটে নিলাম, মানে পিছনটা কেটে নিয়েছি। আর এদিকে চলে আসলাম, মানে বেগুন পোড়াটা বসিয়ে ওই রুটি ছেঁকা যে ছেঁকনিগুলো হয় না, তার উপরে বসিয়ে লো করে এবার বেগুন পোড়াটা একটা বসি দিয়ে এবার আমি চলে আসলাম পেঁয়াজ, তোমার লঙ্কা ঝিরি ঝিরি করে কেটে রেখে দিলাম, গুছিয়ে রেখে দিলাম। দেখো, কাটছি আমি, তুতলিয়ে যাচ্ছি না আমি। আর এদিকে কিন্তু আমার বেগুন পোড়াটা হচ্ছে, ফুচকা খেয়ে এসে বেগুন পোড়াটা করলাম। তখন কটা বাজে? নটা বাজে, 9:15 হবে, তখন আমি এই বেগুন পোড়াটা করতে গেলাম। বর্মশাই বললো রুটি দিয়ে আমি বেগুন পোড়া খাবো, আমাকে আজকে করে দিতেই হবে। আমি বলছি ঠিক আছে বাবা, আজকে আমি করে দেবো তোমাকে। তো আমি দেখো পেঁয়াজটা ভালো করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লঙ্কাও কেটে নিয়েছি, মানে এই দেখো আমার বেগুন পোড়াটা মোটামুটি মানে হচ্ছে, হয়নি এখনও, আরও ভালো মতন পোড়াতে হবে, এখনও আর একটা বেগুন পোড়া বাকি আছে। এই দেখো, ওটা তো হয়ে গেছে, এবার আর একটা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেব। এরম করে তোমরা বেগুন পোড়া করবে, খুব খুব, আর এত টেস্টি হয়েছিল বেগুন পোড়ার মাখাটা, মানে মানে কি বলবো, তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কতটা টেস্ট হয়েছে বেগুন পোড়াটা। গরম ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে, পরোটা দিয়েও ভালো লাগে, কিন্তু আমরা রুটি দিয়ে খেয়েছি। এবার ভালো করে পুড়িয়ে নেব, আমি কিন্তু টমেটোও পোড়াবো, লঙ্কাও পোড়াবো। তো আমি এই দেখো বেগুন পোড়াটা হয়ে গেল, আর নামিয়েও নিলাম, আর একটা বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। মাঝখানটায় না আমি লঙ্কা ঢুকিয়ে নিয়েছি, এই দেখো লঙ্কা, আর লঙ্কা ঢুকিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালো করে ছুলে নেব, মানে পোড়াগুলোকে ছুলে তারপরে মাখবো টমেটো পোড়া দিয়ে, মানে এত ভালো হয়েছিলো না। আর আমি একটু লাস্টে না লেবুর রস দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, মানে ঝাল করে মেখেছি, ধনে পাতা দিয়েছি, উফ, অসাধারণ হয়েছিল। আর আমরা তো সাদা তেলে রান্না করি, সর্ষের তেল ছিল না। আর আলু মাখা বলো, বেগুন পোড়া বলো, এগুলো না সর্ষের তেল দিয়ে মাখলেই ভালো লাগে। তো শ্বশুরমশাইকে বললাম, শ্বশুরমশাই আবার একটুখানি তেল এনে দিল দোকান থেকে। আর এদিকে দেখো আমি টমেটোটাকে কী করে পোড়াচ্ছি, ছুরির মধ্যে ঢুকিয়ে টমেটোটাকে পোড়াচ্ছি। এটা আমি আমার বর্মশার থেকে শিখেছি, টমেটো পোড়াটা কীভাবে পোড়া, মানে আমি তো ওই ঝাঁঝরির মধ্যে বসেছি, আবার আবার পড়ে আছে, তখন ও বললো যে এরকম ছুরির মধ্যে ঢুকিয়ে নিয়ে টমেটোটাকে পোড়াও, দেখবে সুন্দর হবে। তো সত্যি খুব সুন্দর হয়েছে। আর এই দেখো আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তাতে কী হয় আশাস টাইপের হয় না, ছুরি দিয়ে যদি তুমি এরকম করে কেটে নাও আশাস হয় না। তো আমি এরকম দুটো বেগুনি কেটে নিয়ে হাত দিয়ে তারপরে বোটাটাকে ছাড়িয়ে নিলাম। আর দেখো ওর মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে চম্পস করে এত সুন্দর করে মেখেছি না, অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ। তো এই দেখো ধনে পাতাটা লাস্টে দিয়ে দিলাম, আর তেলও দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু বেগুন পোড়া একদমই ভালো লাগবে না কিন্তু। তো
দেখো এবারে এটাকে ভালো করে চটকে চটকে আমি মাখবো। খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে, তোমরা কিন্তু বাড়িতে এরম করে করে খেতে পারো, খুব ভালো লাগবে। আর শীতকাল তো বেগুন পোড়া মানে খুবই ভালো লাগে। আর এটা আমি রাত্রেবেলা করেছিলাম, দিনের বেলা করিনি, কারণ ও তো কাজে যায়, এবার কখন খায় ঠান্ডা হয়ে যাবে, ওর জন্য রাত্রিবেলা করেছি, ও রুটি দিয়ে খেয়েছে। তো আমি আবার একটু টেস্ট করে দেখলাম, দেখলাম বাহ হেব্বি সুন্দর হয়েছিল, অসাধারণ। তোমাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে তোমরা একটু বুঝতে পারতে। আর বন্ধুরা বেগুন পোড়াটা কেমন হয়েছে তোমরা করে খেয়ে দেখে কমেন্ট করবে কিন্তু অবশ্যই, যে কেমন হয়েছে বেগুন পোড়াটা। আমার তো খুব ভালো লেগেছে। এবার বরমশের জন্য প্লেট সাজিয়ে নিচ্ছি, খেতে দেব। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেক 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 ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে বেগুন পোড়া করে খাও, দেখবে খুব ভালো লাগবে। এই দেখো বরমাসের জন্য প্লেটে বেগুন পোড়া দিয়ে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, গুড নাইট বন্ধুরা, টাটা। বারমাসাইকে দেবো, আমার বারমাসাই সবসময় খালি গায়ে থাকে কাজ থেকে এসে।